মিলেমিশে একখানা দেহ তত্ত্ব। তো তাই এখানে নাচের গান গাইছি। তো এই কলিযুগেতে আমরা দেখে শুনে বিবাহ করি বাবা নিজেরা, পিতা মাতার পছন্দ আর কাজে লাগে না, তাই না? তো তাই নিজেদের মতো দেখে শুনে বিবাহ করলে জীবনে যে কি হতে পারে, তাই আমি গানে গানে কি বলে যাই জানো তো, একে ভণ্ড ছেলের প্রেমে আমি আমি অন্ধ হয়েছি, আর নিজের হাতে জীবন তারে তারে বারোটা বাজাইছি। এরকমই হয়, নিজেরা দেখে শুনে প্রেম করলে ওই ভণ্ড পিছনেই পড়তে হয়, তাই না? তাই বলি, একে ভণ্ড ছেলের প্রেমে আমি আমি অন্ধ হয়েছি, আর নিজের হাতে জীবন তারে তারে বারোটা বাজাইছি। জীবনে যতই বারোটা বেজে যাক না কেন, তবু প্রেম ভালোবাসা কি মন থেকে ভোলা যায়? তাই বলি, প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে। তাই বলে গেছে শিল্পী, আমার আজকালকার দিনে ছেলেমেয়েরা খুব সুন্দর দেখতে হয়, যদিও না দেখতে ভালো হয়, বিউটি পার্লারে গেলেই পুরনো গাড়ি পুরো মার্সিডিজ হয়ে বেরিয়ে আসে, তাই না? তো তাই শিল্পী বলে গেছে, সে দেখতে অনেক ভালো কিন্তু তার মনটা যে ভীষণ কালো, বারে বারে যার মন কালো হয় সে তো বারে বারে হৃদয়ে ব্যথা দেবে। তাই বলি, সে দেখতে অনেক ভালো তার মনটা ভীষণ কালো, সে দেখতে অনেক ভালো তার মনটা ভীষণ কালো, বারে বারে হৃদয়েতে ব্যথা দিল আর দিল আর। তাই বলেছি, এদের মুখে অনেক মধুর, মেয়েদের পটানোর জন্য কত রকম মধুর মধুর কথা বলে, কিন্তু মধুর মধুর কথা বললে হবে, অন্তরে তো পুরো বিশ্বে ভর্তি। তাই বলে গেছে, এর মুখে অনেক মধু আর হৃদয়েতে বিষ, এর মুখে অনেক মধু আর হৃদয়েতে বিষ, মধুর মধুর কথা কইয়া মনটা নিলইস। তো পরবর্তী শিল্পীকে মঞ্চে নিয়ে আসবো।